প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের খামারে আমরা মাত্র 80 পিস ব্রয়লার মুরগি দিয়ে আবার ব্রয়লার মুরগির পালনটা শুরু করলাম। আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্রুডার চলছে, এই পাশে রয়েছে আমাদের সোনালী হাই সুপার আর এই পাশে আমরা ব্রুডার করছি 80 পিস ব্রয়লার। তো এখন প্রশ্ন হলো, আমরা মাত্র 80 পিস কেন ব্রয়লার মুরগি তুললাম? ভিউয়ার্স, আমরা বিগত অনেকদিন আমাদের খামারটা বন্ধ ছিল, তখন আমাদের কিন্তু মোটামুটি লোকসান হয়েছিল এবং আমরা ধীরে ধীরে আবার শুরু করতেছি। তো এই 80 পিস আমরা একটি আলাদা একটি ঘর, ছোট একটি ঘর তৈরি করেছি, আমরা সেখানে পালন করব। এক সময় আমরা এই আমাদের এই বড় খামারটিতেই পালন করতাম, তবে এখানে আমরা শুধু সোনালিতে পালন করব। আর আগে আমরা এক পাশে সোনালি এবং এক পাশে ব্রয়লার পালন করতাম, তবে আমরা ওই পাশটাতে এখন থেকে সোনালি মুরগি খেঁচা সিস্টেম করব, এর জন্য এটার ভিতরে আর ব্রয়লার মুরগি রাখবো না। এর জন্য আমরা এখানে মাত্র 80 পিস মুরগি নিয়েছি। তো এগুলো থেকে ইনশাল্লাহ আমরা এগুলো সম্পূর্ণ মুরগিগুলো আমরা খুচরো বিক্রি করব, আমাদের এরকম টার্গেট রয়েছে। কারণ আমাদের 80 পিস মুরগি খুচরো বিক্রি করছে, 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু খুচরো বিক্রিগুলো হয়ে যাবে। বাচ্চাগুলো হলো কাজী ফার্মের বাচ্চা, তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথটা অনেক ভালো হয়েছে। তো আমরা 80 পিস বাচ্চা না, প্রায় 1টি বাচ্চা মারা গিয়েছে। এই বাচ্চাগুলোর দাম পড়েছে 53 টাকা করে পিস, এবং এই বাচ্চাগুলোকে আমরা খাবার খাওয়াচ্ছি আমাদের অ্যাডভান্স খাবার। তো এখানে ব্রুডারে আমরা 4 থেকে 5 দিন রাখবো, তারপর কিন্তু আমরা আমাদের যে বাইরে যেখানে খেঁচা তৈরি করেছি আমরা সেইখানে নিয়ে যাব। তো আপনাদের দেখাচ্ছি যে আমরা ব্রয়লারগুলো কীভাবে পালন করব। তো এই পাশে কিন্তু আমাদের রয়েছে দেশি মুরগির যে শেডটি আমরা ছেড়ে পালন করি, আমাদের এই পাশে রয়েছে হাঁসের ঘর, আর এই হচ্ছে আমাদের ঘরটি। তবে এই ঘরটিতে আমরা দেশি মুরগি ছোটোগুলো পালন করে বড় করতাম, সেটা এখন আমাদের দোতলাতে শেড রয়েছে, সেখানে করব। তো এখানে প্রায় 60 পিসের মতো ব্রয়লার মুরগি হয়তো পালন করা যেতে পারে, তো এর জন্য আমরা 80 পিস ব্রয়লার মুরগি নিয়েছি। তো এগুলো আপনার যখন 20-25 দিন হবে তখন আমরা 10 পিস অথবা 20 পিস বিক্রি করে দিতে হবে। তো এইখানে আমরা সুন্দর একটি ঘর তৈরি করেছি, এটা একটি দোতলা, এই উপরে দেখেন এরকম রয়েছে, আমি চারপাশে এরকম নেট দিয়ে দিয়েছি, আর নিচেও কিন্তু আপনার আমরা এখানে চাইলেও 40-40 রাখতে পারবো, সেখানে একটু আপনার গাদা গাদিটা বেশি হয়ে যাবে, দেখি আপনার কতগুলো রাখা যায়। তো আমরা আর 4-5 দিনের ভিতরে কিন্তু এখানে তুলে দেবো ব্রুডারটা শেষ হলে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।